বাংলাদেশের প্রথম পর্যটন ট্রেন এটি। প্রধানমন্ত্রী এটি গতকাল কক্সবাজার থেকে রামু পর্যন্ত এসে উদ্বোধন করেছেন এবং এর মাধ্যমে চালু হয়ে গেল ঢাকা কক্সবাজার ট্রেন। অন্য সব ট্রেনগুলো যেমন দেখা যায়, এই ট্রেন সেরকম নয়, একটু ভিন্ন দেখতে পাচ্ছি। এবং যা দেখতে পাচ্ছি, প্রথমেই আসনগুলোর দিকে চোখ পড়ে, দেখুন এই আসনগুলো একেবারেই ব্যতিক্রম এবং এরকম আসন এর আগে দেখা যায়নি। অনেকটা বাসের বা বিশেষ যাত্রীবাহী সড়কপথের বাহনের কোচের মতো লাগছে দৃশ্যটা। এমন সামনের দিকে যাই, দেখুন ট্রেনটির একটা কোচ থেকে আরেকটা কোচের দরজা খুললেই যে দৃশ্য দেখা যায়। এই ট্রেনগুলো ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে দেশের বিভিন্ন গন্তব্যে, একই সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে, পঞ্চগড় থেকে, সিলেট থেকে, রাজশাহী থেকে ট্রেন এখন কক্সবাজার যাবে। মানুষজন বাসে যে দীর্ঘ পথ ভ্রমণ করতেন, ট্রেনে সেই দীর্ঘ পথ ভ্রমণের সুযোগ পাবেন এই ট্রেনে। এই ট্রেনে অন্য ট্রেনের মতো টয়লেট নেই, এটা হচ্ছে বায়ো টয়লেট। ঠিক আকাশপথে প্লেনে যে ধরনের টয়লেট ব্যবহার করা হয় সেই ধরনের, অর্থাৎ এখান থেকে ময়লা আবর্জনা ট্রেনের লাইনে পড়বে না এবং এর ময়লা আবর্জনা বায়ো টয়লেট, যা পরিবেশ বান্ধব। দর্শক, ট্রেনের ভেতরে ঘুরছি। যে ট্রেনটি গতকাল উদ্বোধন হয়েছে টুরিস্ট ট্রেন হিসাবে বাংলাদেশে, এখন যে ট্রেনটি চলবে এটি সেটি। আমরা এসি বার্থ আসনগুলো, কেবিনগুলো দেখছি একের পর এক, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যেতে পারেন, ঘুমিয়ে যেতে পারেন, সেই ধরনের ব্যবস্থা আছে এই ট্রেনে। ট্রেনের একটা কেবিন দেখছি, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, উপরে মালামাল রাখার জায়গা দেওয়া হয়েছে, নিচে আর একটি ঝুড়ি আছে, লাইট ফ্যান আছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, সামনে আয়নার ব্যবস্থাও রাখা হয়েছে এবং স্লাইডিং ডোর আছে এখানে। বাংলাদেশ রেলওয়ের নতুন সংযোজন এই টুরিস্ট ট্রেন, যেটি কক্সবাজার রুটে চলবে, কোরিয়ান কোচগুলো যেমনটা দেখছেন। এবং ট্রেনে আরও একটা ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে। বাংলাদেশের ট্রেনে সিসিটিভি ক্যামেরা কারা দেখেছেন কমেন্টে জানাতে পারেন। এবং সদ্য বা কিছুদিন আগে যেসব ট্রেন বাংলাদেশে আনা হয় সেইগুলোতেই কেবল সিসিটিভি ক্যামেরা ছিল, পদ্মা সেতু ট্রেনে ছিল এবং এই ট্রেনেও আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন ট্রেনগুলোতে ওয়াইফাই সুবিধা দেওয়া হবে, ওয়াইফাই থাকবে, ওয়াইফাই কানেকশন যাতে থাকে সে ব্যবস্থাটাও করবো এবং রেলেও আমরা ওয়াইফাই কানেকশন দিয়ে দেবো, রেলে বসে বসে যাতে কাজ করতে পারে সে ব্যবস্থাটাও করতে হবে। দেখুন, এমন চিত্র সম্ভবত বাংলাদেশ রেলওয়েতে আপনি প্রথম দেখছেন। এখানে একেবারে রেফ্রিজারেটরের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি, রেফ্রিজারেটর আছে এই কোচে, যে কোচটিতে আমি ঘুরছি। এছাড়া ট্রেনটিতে বায়ো টয়লেটের কথা বলেছি, যে এখন থেকে ট্রেনের মানুষের বর্জ্য লাইনে পড়বে না, পরিবেশ দূষণ হবে না, এগুলো এখানেই সংরক্ষণ করা থাকবে বিশেষ ব্যবস্থা এবং পরে সেগুলো পরিষ্কার করা যাবে। ট্রেনটির ভেতরে হাঁটছি, দেখাচ্ছি আপনাদের। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র টুরিস্ট ট্রেন এটি, যে টুরিস্ট ট্রেনটি একমাত্র পর্যটকদের নিয়েই কক্সবাজার সাগর পানে ছুটবে। কক্সবাজার থেকে দীর্ঘ পথ মাড়িয়ে এটি এখন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। দর্শক, এখন থেকে ট্রেনেও যাওয়া যাবে কক্সবাজার, এবং কক্সবাজার যেতে হলে ঢাকার কমলাপুর থেকে ট্রেন ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম। এবং গতকাল কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী যে ট্রেনটি ছেড়ে দিয়েছেন এটি এখন ঢাকায়। ট্রেনটির ভেতরে যে দৃশ্য আমরা দেখতে পাই সেটি দেখছি, আসনগুলো দেখছি, অন্য ট্রেনগুলোর আসন থেকে এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে এবং সিসিটিভি ক্যামেরা, বায়ো টয়লেট সব মিলিয়ে এই ট্রেনে নতুনত্ব এসেছে বাংলাদেশ রেলওয়েতে। ডিসপ্লে বোর্ড আছে যেখানে ইনফরমেশনগুলো শো করা হবে যে ট্রেনটির পরবর্তী স্টেশন কোথায়। এবং দর্শক, এই ট্রেনটি যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলবে 1 ডিসেম্বর থেকে, ঢাকা থেকে যাবে 2 ডিসেম্বর। এই ট্রেনটির নাম কি হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি, হতে পারে সমুদ্র সৈকত ট্রেন, হতে পারে সেন্ট মার্টিন এক্সপ্রেস, এরকম কিছু প্রস্তাবনা রয়েছে। তবে এটি ঢাকা থেকে ননস্টপ ভিত্তিতে চলবে, অর্থাৎ কোনো স্টেশনে থামবে না, কেবলমাত্র চট্টগ্রামে একটা ব্রেক হতে পারে এবং এরপরই কক্সবাজার। তবে একটি বিষয়ে আশ্চর্য হবেন, ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সর্বনিম্ন ভাড়া 125 টাকার, সর্বোচ্চ 1725 টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যেসব ট্রেন চট্টগ্রাম যায় তার সবকটি কক্সবাজার পর্যন্ত যাবে, আর চট্টগ্রাম থেকেও আলাদা ট্রেন কক্সবাজার পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে এক নতুন মাত্রা এসেছে এবং ট্রেনটির বায়ো টয়লেট, সিসিটিভি ক্যামেরা সব মিলিয়ে নতুনত্ব যা যা দেখা যায় বা আমরা দেখছি। আবারও জানিয়ে দিচ্ছি, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সর্বনিম্ন ভাড়া হবে 188 টাকা এবং সর্বোচ্চ ভাড়া
এই ট্রেনের এসি বার্থে যন্ত্রতি 1725 টাকা। 2 ডিসেম্বর ঢাকা থেকে এবং 1 ডিসেম্বর কক্সবাজার থেকে ট্রেন ছুটবে যাত্রী নিয়ে। দিনে 1টি ট্রেন ঢাকা থেকে রাত 10:30 যাত্রা করে ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে 6:40 কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে আবার 1টায় যাত্রা করে 9:10 ঢাকায় ফিরবে। ফিরতি পথেও চট্টগ্রাম এবং ঢাকার বিমানবন্দরে যাত্রা বিরতি করবে এই ট্রেন। বাংলাদেশ রেলওয়ের এখন পর্যন্ত আধুনিক ট্রেন এটি। এই ট্রেনের যে ব্যবস্থা রয়েছে, এই ট্রেনের একেবারে নতুন ট্রেন এটি। কোরিয়ান কোচ, বায়ো টয়লেট, সিসিটিভি ক্যামেরা, ট্রেনটির আসন, এই যে সুপরিসর আসন আমরা দেখতে পাচ্ছি এবং কেবিন আসনগুলো যেরকম হয় দেখুন। এখানে রাতে শুয়ে যেতে পারবে 4 জন মানুষ যদি কক্সবাজার বেড়াতে যেতে চায় কেউ। এখানে সিঙ্গেল কেবিন যেটা শুয়ে যেতে পারবেন কেউ, এবং কেবিনগুলোতে যেরকম ব্যবস্থা থাকে আমরা সেটি দেখছি এখানে। কেবিনে ওঠার ব্যবস্থা, কেবিনের উপরে নিচে কমফোর্টেবল একটা জার্নি করার জন্য ট্রেনে যে ধরনের ব্যবস্থা থাকে এখানেও ঠিক সেটি আমরা দেখছি। 1 ডিসেম্বর আসলে যাত্রা শুরু হলেই যাত্রীরা জানাতে পারবেন কতটা কমফোর্টেবল এই আসনগুলো বা কতটা স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারছেন রেলের যাত্রা। জরুরি কারণে ট্রেন থামানোর প্রয়োজন হলে এটা টান দিলেই ট্রেন থামবে। এটি 2000 টাকা জরিমানা ও কারণে ট্রেন থামালে। ট্রেনটিতে অজু পড়ার একটা জায়গা দেখতে পাচ্ছি, একবারে একটা ছোট জায়গা যেখানে অজু পড়া যায় এবং এই জায়গাটা সম্ভবত নামাজের জায়গা। ট্রেনটির ভেতরে নামাজের জায়গা দেখতে পাচ্ছি। কক্সবাজার, ঢাকা বা বিভিন্ন গন্তব্যের অনেক লং রুট থাকে, সেক্ষেত্রে অনেক নামাজের ওয়াক্ত চলে আসবে এবং মানুষজন নামাজ পড়তে পারবেন। পুরাতন জরাজীর্ণ এই ট্রেনের বদলে বাংলাদেশ রেলওয়েতে যে আধুনিকতার ছোঁয়া এসেছে এবং সামনের দিনগুলোতে আরও বড় যে পরিবর্তন আসতে পারে ধারণা করা হচ্ছে, সেটা হচ্ছে দ্রুতগামীর এই ধরনের ট্রেন। ট্রেনে এখন ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায়, বাংলাদেশ রেলওয়ের নতুন সেবা এই পর্যটন ট্রেন, যে ট্রেনে আপনি কক্সবাজার গিয়ে আবার রাতের ট্রেনে ফিরে আসতে পারবেন আপনার গন্তব্যে। এবং কক্সবাজারের স্টেশনে পাবেন আপনার লাগেজ রাখার ব্যবস্থা, গোসলখানা, এবং ওই কক্সবাজার রেল স্টেশনের ভেতরেই আপনি হোটেল পাবেন যেখানে আপনি রুম বুক করতে পারবেন। এই প্রথম বাংলাদেশ ট্রেন সমুদ্র ছিল, সমুদ্র স্পর্শ করলো, সমুদ্র স্নানে এখন ট্রেনে যাবেন। সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।